দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ছোট্ট টপিক নিয়ে এসেছি কোভিড টিকা নিলেও কোভিড হতে পারে এইটি নিয়ে একটু ব্যাখ্যা না দিলে নয় আজকের একটি এক্সাম্পল আমি বলবো তারপর এটি নিয়ে একটু আলোচনা করব। আসলে আলোচনাটুকু সময়ের কারণে এইটি জরুরি এখন আমরা সবাই টিকা নিচ্ছি এবং টিকা নেওয়ার পর মনে করছি যে আমরা মুক্ত হয়ে গিয়েছি অনেক কিছু ব্যবহার করছেন না তারা অনেকে মাস্ক গ্লাভস এগুলো দূরত্ব কিন্তু টিকা নেবার পরপরই আমরা ভাবছি মুক্ত একটি ছোট্ট ঘটনা বলি একজন ভদ্রলোক তিনি বাংলাদেশ থেকে এসেছেন সো বাংলাদেশ থেকে রওনা হবার তিন দিন আগে কোভিড পিসিআর করা হয়েছে সেটি নেগেটিভ হয়েছে তারপর তিনি প্লেনে করে বাংলাদেশে এসেছেন এসে উনি টিকা দেবেন আমেরিকাতে তো আসার চার দিন পর উনি টিকাটি দিয়েছেন তারপর তিন দিন পর ওনার জ্বর জ্বর ভাব ভালো লাগছে না এরপর উনি তারও দুই দিন পর উনি অপেক্ষা করে তিন দিন পর অপেক্ষা করে কোভিড টেস্টিং করেছেন পজিটিভ তার তিন দিন পরে উনি লাইফ সাপোর্টে আছেন একটু ব্যাখ্যা করি তাহলে এটির গুরুত্ব বুঝতে পারবেন এবং আমাদের সবাইকে কীভাবে চলা উচিত সেটি নিয়ে আমি এক্সাম্পলটি দিয়েছি একটি বাস্তবিক উদাহরণ ইচ্ছে করেই যেন আমরা কিছুটা শিখি এখান থেকে হম আসুন ধরুন এইটি হচ্ছে এইটি তিনি বাংলাদেশে উনি ডে মাইনাস থ্রি তারপর জিরো উনি প্লেনে উঠেছেন ঢাকা থেকে একদিন পরে আমেরিকা পৌঁছেছেন চার দিন পর উনি আমেরিকা এসে টিকা দিয়েছেন ঠিক আছে ভালো টিকা দিয়েছেন তার জ্বর টেস্ট করিয়েছেন তারও তিন দিন দুই দিন পর ওনার কাশি এবং আইসিউতে ভর্তি ঠিক আছে দেখুন ওকে হ্যাঁ ভুলগুলো আমাদের বুঝতে কোথায় সমস্যা হচ্ছে দেখুন আমরা ধরে নিয়েছি এখানে উনি উনি কোভিড টেস্ট করিয়েছেন ভেবেছেন যে এখানে কোভিড টেস্ট করিয়েছেন ওনার কোভিড নেই খুব খুশি লক্ষণ নেই প্লেনে উঠেছেন উনি প্লেনে চলাফেরা করেছেন মানুষ এক্সপোজড হয়েছেন কেউ একজন হয়তো ছিল সেখান থেকে হয়েছে পুরো প্লেনের তারপর আমেরিকা এসে তো আমরা ভাবি যে টিকা আমরা তো টেস্ট করে এসেছি আমরা নাই তা আমাদের কোয়ারেন্টাইনের এনিওয়ে যে এখানে চোদ্দ দিন থাকার কথা ছিল নেই আমরা ঘোরাফেরা করে গিয়ে আমরা এখানেও চতুর্থ দিনেও আমরা গিয়ে টিকাটি দিয়ে এসেছি দেখুন সব ভুল হচ্ছে কিন্তু আরেকটি যেটি ভুল হয়েছে ধরে নিয়েছি টিকার পর একটু জ্বর টর হতে পারে কিন্তু জ্বরের সাথে কাশি তো টিকা থেকে আসার কথা না এই জায়গাটাতে আর একটু ভুল হয়েছে আসল কথা হচ্ছে প্রথমে আপনি আমেরিকা আসছেন আপনার এক্সপোজার হয়েছে রাস্তায় চোদ্দ দিন আপনি এনিওয়ে কোয়ারেন্টাইনে থাকার কথা আপনার তো কোনো কিছু অন্যদিকে থাকার কথা না যদিও এটি নেগেটিভ এসেছে স্টিল আপনার সম্ভাবনা আছে কোভিড ক্যারি করার লক্ষণহীন ভাবে ক্যারি করার সেইটি একটি ধরেই নিলাম যে বাংলাদেশের টেস্টটি করেছে সঠিক টেস্ট তারপরও তো এই টেস্টের সেন্সিটিভিটি কিন্তু নয় অর্থাৎ হান্ড্রেড জনে আপনি জন মাত্র পজিটিভ আসবে স্বাভাবিক আপনি যতভাবেই বলেন পঁচাশি থেকে নব্বই বাকি দশ জনের আপনার নেগেটিভ আসবে কিন্তু পজিটিভ ছিল আপনি তো দশ জনের মধ্যেও হতে পারেন সেটি তো যা বলছিলাম দেখুন এইখানে নেগেটিভ মানে কিন্তু আপনি মুক্ত সামনের দিকে তা নয় তার আগের দিন পর্যন্ত আপনি ভালো ছিলেন এইটি এরপরে আপনি ওই তিন দিনে কেনাকাটা করেছেন বাজার সদাই করেছেন প্লেনে উঠেছেন প্লেনে অনেক মানুষ এক্সপোজ হয়েছে ট্যাক্সি দিয়ে বাসায় এসেছেন এক্সপোজ হয়েছে টিকা দিতে গিয়েছেন আপনি এক্সপোজ হচ্ছেন সো আপনি টিকাটা দিলেই যে আপনি মুক্ত তা নয় তারপরেও লক্ষণগুলো দেখুন জ্বর কাশি গলা ব্যথা কাশি গলা ব্যথা কিন্তু কোভিডের টিকা থেকে হয় না এটিও মনে রাখতে হবে এই জায়গাগুলোতে আমরা বড্ড ভুল করে ফেলছি হিসেবগুলোতে টিকা দেবার পরেই আমরা মনে করছি যে আমরা মুক্ত আরেকটা জিনিস মনে করতে হবে ধরুন টিকাটি এখানে দিয়েছেন আপনি শরীরে অ্যান্টিবডি রেসপন্স এতটুকু হলে প্রোটেকশন তো টিকা দেবার পরে টিকা হলো জিরো ওয়ান উইক টু উইক থ্রি উইক ফোর উইক ফাইভ উইক সিক্স উইক টিকা দেবার পর তো সাথে সাথেই তো আপনি অ্যান্টিবডি রেসপন্সটি হয় না তিন সপ্তাহ তো লাগে তারপর একটু করে কমতে থাকে সো আপনি অ্যান্টিবডি তো তৈরি হতেও তো আপনার শরীরে এক সপ্তাহ সময় দিতে হবে সো এই সময়টুকুতে আসলে টিকা দিলেও যে আপনি প্রোটেক্টেড থাকবেন তা নয় আমি এটি সবাইকে বলছি এটি চিন্তা করতে হবে আপনারা টিকা দেন বা না দেন এই যে এই সময়টুকুই আসলে খারাপ আপনারা টিকা দিলেও আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে এই ভদ্রলোক যিনি ভুলগুলা উনি করেন আমরাও করি চেক করে আসার সময় পর থেকে আমরা বাজার করেছি সদাই করেছি আমরা যা করার নয় তা সবই করেছি নিজেকে কন্টেইন করিনি সামাজিক দূরত্ব রাখিনি প্লেনে উঠেছি আমেরিকা যাচ্ছি টিকা দিব টিকাও দিয়েছি অনেক কিছু যেগুলো না করলেই নয় আসে ঘরে তো বসে থাকার কথা টিকা দিয়ে এসো সেগুলো কিন্তু কিছুই হচ্ছে না তো আসল কথা হচ্ছে অনেকেই আমরা টিকা নিচ্ছি কিন্তু স্বাস্থ্যবিধি মানছি না আজকের এই ছোট্ট টিপসটি এইটি আপনি টিকা দেন বানা না দেন আপনাকে স্বাস্থ্যবিধি মানতেই হবে এই ক্ষেত্রে চোদ্দ দিনের কোয়ারেন্টাইনে থাকারই কথা ছিল আপনার টেস্ট নেগেটিভ হলেও কথা ছিল এটাই কথা আসুন স্বাস্থ্যবিধিগুলো আমরা মানি এখনও কিন্তু সময় আছে টিকা নিচ্ছি কিন্তু টিকাই যে একমাত্র প্রতিরোধক তা কিন্তু নয় টিকাটি লম্বা সময় গিয়ে সবাই মিলে যখন আমরা একটি ইমিউনিটির বলয় তৈরি করবো তখন টিকার উপকারিতা আমরা বলতে পারবো অর্থাৎ সেই পর্যন্ত আমরা টিকা নিয়ে টিকা নিয়ে ফেলেছি মুক্ত হয়ে গেছি হবে না করোনা সার্টিফিকেট নিয়ে আমরা ফ্লাই করব বাংলাদেশে যাচ্ছি বিদেশে যাচ্ছি এটি নয় সবাই চলুন স্বাস্থ্যবিধি মেনে চলি ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তার ফেরদাউস নিউ ইয়র্ক থেকে